গরমে যে সবাই জেরবার সেটা তো আমরা জানি, কারণ একেবারে এবারে চৈত্র থেকে যেভাবে গরম পড়েছিল তা এত বছরের ইতিহাসে প্রথম। মানে এই ধরনের গরম তো আমরা দেখিনি, আর তীব্র গরমে যেভাবে সবাইকে নাজেহাল হতে হয়েছিল, তারপরে একটু বৃষ্টি মানে ওই স্বস্তির বৃষ্টিতে সবাই আবার একটুখানি মন খুলে বাঁচছিল আর কি। তবে এবারে নাকি জানা যাচ্ছে যে ফের তীব্র গরমে নাজেহাল হতে হবে বঙ্গবাসীকে। বৃষ্টির কারণে গত কয়েকদিন তো গরম অনেকটাই কমেছিল দক্ষিণবঙ্গে, তবে এবার নাকি জানা যাচ্ছে যে সেটা আর স্থায়ী হচ্ছে না। বুধবার থেকেই দক্ষিণবঙ্গে পারদ চড়বে, অর্থাৎ আর মাত্র কিন্তু কিছুক্ষণ, মানে আর একটা দিন আর কি। আগামীকাল থেকে আবার নাকি শোনা যাচ্ছে যে নাকি একেবারে গরমের পারদ চড়বে, তাপমাত্রা ছুঁতে পারে 40 ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া অফিস ইতিমধ্যেই জানিয়েছে দক্ষিণবঙ্গে আগামী 4 থেকে 5 দিন দিনের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং অন্যদিকে যেটা জানা গিয়েছে যে গত কয়েকদিন ধরে মেঘলা আকাশ এবং মাঝে মধ্যে বৃষ্টিপাতের জন্য দিনের তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছিল। আগামী 4 থেকে 5 দিন রাজ্যে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবার 27 তারিখ থেকে 2-1 জায়গায় খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। কলকাতা আর তার পার্শ্ববর্তী অঞ্চলের বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, যদি বৃষ্টি হয় সেটা খুবই হালকা হবে। আগামী কয়েকদিন কলকাতার ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ থাকার একটা প্রবল সম্ভাবনা থাকছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 4 থেকে 5 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো সব মিলিয়ে আবার যে নতুন করে একেবারে গরমে নাজেহাল হতে হবে সেটা তো বোঝাই যাচ্ছে। তাই যাই হোক, আজকের দিনটা ভালো করে কাটিয়ে নিন, কারণ কাল থেকে আবার যদি সেই প্যাচপ্যাচে গরম হতে শুরু করে যাতায়াতের ক্ষেত্রে তো বড্ড সমস্যা হবে, আর এরপরে আবার কবে বৃষ্টি হবে সেটাও কিন্তু একটা কথা। তবে এই পুরো বিষয়টা নিয়ে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ঠিক কী বলা হয়েছে শুনবো। দক্ষিণবঙ্গে আগামী 4-5 দিনে দিনের তাপমাত্রা বাড়বে, 3 থেকে 4 ডিগ্রির মতো বাড়বে দিনের তাপমাত্রা। কারণ গত কয়েকদিন ধরে মেঘলা আকাশ থাকার কারণে বা মাঝে মধ্যে বৃষ্টিপাত হওয়ার কারণে দিনের তাপমাত্রা অনেকটাই কমে গেছিল। তো আগামী 4-5 দিনে বৃষ্টিপাত আবার কমে যাবে, অর্থাৎ 2-1 জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেটাও সব জায়গায় থাকবে না, মেনলি লোকালাইজ ধরনের অ্যাক্টিভিটি। সামগ্রিকভাবে আগামী 4-5 দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে, লোকালাইজড অ্যাক্টিভিটির কারণে 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যেহেতু বৃষ্টিপাত কমে যাচ্ছে তাই দিনের তাপমাত্রা মোটামুটি 3 থেকে 4 ডিগ্রির মতো বাড়বে আগামী 4-5 দিন। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা কমই, তবে থাকলেও খুব হালকা ধরনের বৃষ্টি হয়তো রাত্রির দিকে যদি থাকে, তবে সম্ভাবনা কমের দিকে। কি আর করা যাবে, বোঝাই যাচ্ছে ধীরে ধীরে বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে ক্ষীণ হয়ে যাচ্ছে। তো মন খারাপ করে বসে থাকলে তো চলবে না, অবশ্যই সবাই সুস্থ থাকুন, বেশি বেশি করে জল খান, অবশ্যই বাইরে বেরোলে ছাতা ব্যবহার করুন, মাস্ক ব্যবহার করুন, আর সুস্থ থাকুন। আর সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।